নমস্কার বন্ধুরা কেন্দ্রীয় সরকারি সংস্থা বর্ডার রোডস অর্গানাইজেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে কোন কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে বয়সীমা কী চা হচ্ছে এছাড়া আবেদন ফি কত আবেদন কীভাবে করবেন সমস্ত ইনফরমেশান জানাবো আজকের এই ভিডিওতে তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর সবার প্রথমে জানার জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এখানে বর্ডার রোড সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এখানে দেখুন প্রথমে রয়েছে ডাস্টম্যান পদে নিয়োগ করা হচ্ছে যেখানে চল্লিশটি পদ রয়েছে তারপর হিন্দি টাইপিস পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বাইশটি পদ রয়েছে এরপর সুপারভাইজার স্টোর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে সাঁত্রিশটি পদ রয়েছে এরপর রেডিও মেকানিক পদে নিয়োগ করা হচ্ছে যেখানে দুটি পদ রয়েছে এরপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে একটি পদ রয়েছে এরপর রয়েছে ওয়েল্ডারের জন্য পনেরোটি শূন্য পদ এবং মাল্টি স্কিল্ড ওয়ার্কার মেশনের জন্য দুশো পনেরোটি শূন্য পদ এরপর স্কিল্ড ওয়ার্কার মেস ওয়েটার এর জন্য পাঁচটি শূন্য পদ রয়েছে মোট তিনশো সাইত্রিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এরপর দেখুন বন্ধুরা কোন কোন পদের জন্য কি যোগ্যতা লাগছে বেতন কত দেওয়া হবে এবং বয়সীমা যা হচ্ছে প্রথমে রয়েছে ড্রাফটসম্যান পদ এই পদের জন্য পে ব্যান ফাইভ অনুযায়ী প্রতি মাসে উনত্রিশ হাজার দুশো টাকা করে বেতন দেওয়া হবে এবং বয়সীমা বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সায়েন্স নিয়ে এর সঙ্গে বলা হচ্ছে আর্কিটেকচার অথবা ড্রাফটসম্যানশিপের দু বছরের সার্টিফিকেট আপনার থাকতে হবে এরপর দেখুন পরবর্তী পোস্ট রয়েছে হিন্দি টাইপিস্ট এই পদের জন্য পে ব্যান্ড টু অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা করে এবং বয়সীমা বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এর সঙ্গে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় এবং সেই সঙ্গে হিন্দি টাইপিং স্পিড বলা হচ্ছে তিরিশটি ওয়ার্ড পার মিনিট এর সঙ্গে বলা হচ্ছে ন হাজার কি ডিপ্রেশন পার আওয়ারে থাকতে হবে এবং অ্যান অ্যাভারেজ অফ ফাইভ কি ডিপ্রেশন ফর ইচ ওয়ার্ড এরপর দেখুন পরবর্তী পোস্ট রয়েছে সুপারভাইজার স্টোরস এই পদের জন্য পে ব্যান্ড ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে এবং বয়সীমা বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এছাড়া এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রি সার্টিফিকেট আপনার থাকতে হবে এবং সেই সঙ্গে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অথবা ইনভেন্টরি কন্ট্রোল অথবা স্টোর কিপিংয়ের সার্টিফিকেট আপনার থাকতে হবে এরপর দেখুন পরবর্তী পোস্ট রয়েছে রেডিও মেকানিক এই পোস্টের জন্য পে ব্যান্ড ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে প্রতি মাসে পঁচিশ হাজার পাঁচশো টাকা করে এবং বয়স বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এরপর দেখুন শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে রেডিও মেকানিকের সার্টিফিকেট থাকতে হবে আইটিআই থেকে এবং সেই সঙ্গে বলা হচ্ছে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে রেডিও মেকানিকের সরকারি আধা সরকারি অথবা পাবলিক সেক্টরে এরপর দেখুন বলা হচ্ছে পরবর্তী পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য পে ব্যান্ড থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে প্রতি মাসে একুশ হাজার সাতশো টাকা করে এবং বয়সীমা বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সঙ্গে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের আইটিআই সার্টিফিকেট আপনার থাকতে হবে এরপর দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ওয়েল্ডার এই পোস্টের জন্য পে ব্যান্ড টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা করে এবং বয়সীমা বলা হচ্ছে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং এই পদের জন্য শিক্ষকতার যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাশ করতে হবে বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং সেই সঙ্গে আইটিআই থেকে ওয়েলডার ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাসের সার্টিফিকেট আপনার থাকতে হবে এরপর দেখুন পরবর্তী পোস্ট রয়েছে মাল্টিস্কিল্ড ওয়ার্কার এই পোস্টের ক্ষেত্রে প্রতি মাসে বেতন দেওয়া হবে বলা হচ্ছে পে ব্যান্ড ওয়ান অনুযায়ী আঠারো হাজার টাকা করে এবং বয়সীমা বলা হচ্ছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে এবং সেই সঙ্গে আইটিআই থেকে বিল্ডিং কনস্ট্রাকশান অথবা ব্রিক্স ম্যাশনের সার্টিফিকেট আপনার থাকতে হবে এরপর দেখুন বন্ধুরা পরবর্তী পোস্ট রয়েছে মাল্টিস্কিল্ড ওয়ার্কার মেস ওয়েটার এই পোস্টের জন্য পে ব্যান্ড ওয়ান অনুযায়ী প্রতি মাসে আঠেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং এখানেও কিন্তু বয়সীমা একই রয়েছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাশ করতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে বি আরও নির্দেশিত যে প্রফেসেন্সি টেস্ট রয়েছে সেটাকে পাশ করতে হবে এবং ফিজিক্যাল টেস্টে পাস করতে হবে এছাড়া ফিজিক্যাল এবং মেডিক্যাল স্ট্যান্ডার্ডে কিন্তু আপনাকে পাস করতে হবে এরপর দেখুন বন্ধুরা এই সমস্ত পোস্টের জন্য আপনাদের শারীরিক মাপজব কী কী চা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গ রয়েছে ইস্টার্ন প্লেনের মধ্যে ইস্টার্ন প্লেনের ক্ষেত্রে আপনাদের উচ্চতা বলা হচ্ছে একশো সাতান্ন সেন্টিমিটার এবং সেই সঙ্গে বুকের সাথে মাপ বলা হচ্ছে না ফুলে পঁচাত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ফুলানোর ক্ষমতা আপনার থাকতে হবে এবং সেই সঙ্গে পঞ্চাশ কেজি ওজন আপনার হতে হবে এছাড়া বন্ধুরা দৃষ্টিশক্তির ক্ষেত্রে বলা হচ্ছে চশমাসহ বা চশমা ছাড়া ভালো চোখে ছয় বাই বারো অথবা রিডস জিরো পয়েন্ট সিক্স অর জে টু এবং খারাপ চোখে ছয় বাই ছত্রিশ অথবা রিডস ওয়ান অর জে সিক্স এছাড়া বন্ধুরা আপনারা যারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যান তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন এছাড়া এখানে আবেদন ফি বলা হচ্ছে আবেদন ফি হচ্ছে নন রিফান্ডেবল এবং এই আবেদন ফি পঞ্চাশ টাকা করে দিতে হবে জেনারেল এবং অবিসি প্রার্থীদের জন্য এছাড়া বলা হচ্ছে এস সি এবং পিএইচ ক্যান্ডিডেট হলে কোনো আবেদন ফি লাগছে না এখানে আবেদন ফি বলা হচ্ছে ডাইরেক্ট ডিপোজিট করতে হবে এখানে আপনাদের বলা হচ্ছে কমান্ডান্ট জিআরইএফ সেন্টার পুনে ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান ফাইভ ইন পাবলিক রিফান্ড অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বার বলা হচ্ছে ওয়ান অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খাতকি ব্রাঞ্চ পুনে কোড নাম্বার জিরো এবং আইফিসি কোড নাম্বার বলা হচ্ছে এসবিআই এন এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনাদের আবেদন ফি পাঠাতে হবে এবং আবেদন ফি আপনারা অনলাইনে নেট ব্যাংকিং এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে অথবা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে কিন্তু জমা করতে পারেন এবং যে আবেদন ফি জমা করেছেন তার যে রিসিভ কপি পাবেন সেই রিসিপ্ট কপির একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং প্রিন্ট আউটটি একটি জেরক্স করবেন এবং জেরক্স কপিটি আপনাদের আবেদনপত্রের সঙ্গে পাঠিয়ে দিতে হবে এরপর বন্ধুরা এই সমস্ত পোস্টের জন্য আবেদন কীভাবে করবেন আবেদন করতে হবে অফলাইনে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল করে এই ফর্মের সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং একটি খামের মধ্যে করে পাঠাবেন এবং এই আবেদনপত্র বিজ্ঞপ্তি বেরোনোর পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই আবেদনপত্র জমা করতে হবে এই ঠিকানায় এখানে দেখুন ঠিকানা বলে দেওয়া হয়েছে দেখুন বলা হচ্ছে আপনাদের কমান্ড্যান্ট জিআরইএফ সেন্টার দিগি ক্যাম্প পুনে ফোর এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে এরপর বলা হচ্ছে আপনাদের যে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এবং ট্রেড টেস্ট নেওয়া হবে সেগুলো কিন্তু এই ঠিকানায় নেওয়া হবে সেন্টার ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট জিআরইএফ সেন্টার দিঘি ক্যাম্প আলান্দি রোড পুনে ফোর ওয়ান ওয়ান জিরো ওয়ান ফাইভ এই ঠিকানায় কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে এছাড়া বন্ধুরা আবেদনপত্র যে খামের মধ্যে করে পাঠাবেন সেই খামের ওপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতেন সেই পোস্টের নাম লিখবেন এবং তারপর ক্যাটাগরি লিখবেন এবং ক্যাটাগরি আপনাদের যেটা হবে সেটা লিখবেন জেনারেল এস সি এস টি ও যেটা হবে সেটা কিন্তু লিখবেন এবং তারপর লিখবেন ওয়েড এজ পার্সেন্টেজ ইন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় যে আপনাদের পার্সেন্টেজের রয়েছে নাম্বারে সেই পার্সেন্টেজটা কিন্তু লিখে দেবেন